বাবারা শুনে খেদা আমি রাসূলুল্লাহ চাচা বলি আল্লাহ আমার নেতাকে এত সম্মানিত করেছে আমার নেতাকে এত ক্ষমতা দিয়েছে আমার নেতারা এত মর্যাদা দিয়েছে আমার নেতারা এত ইজ্জত দিয়েছে আমার নেতারা খুব দুনিয়া জমিনে আসবে রাত আল্লাহকে বলেছিল আল্লাহ আমার ভাগে পাঠান দিন আল্লাহকে বলেছিল আল্লাহ আমার ভাগে পাঠান আল্লাহ উভয়ের মঞ্জুরকে কবুল করে নিয়ে রাতের কিছু অংশ দিনের কিছু অংশ শোবে সাদেকে সময় আমাদের নেতা রহমতের নবীকে পাঠিয়েছে এইভাবে আলোচনা করছে নবী চাচা আর সব লোক শুনছে আর আল্লাহর নবী হেঁটে 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 ওই মাহফিলে আসছে এ যুবকেরা আজ তোমরা কোন নেতার মাহফিলে এসেছো কার আলোচনা শুনতে এসেছো মুখটা তো আব্বা সিদ্দিকীর কিন্তু কার কথা বলবে কোন নেতার কথা বলবে কার মাওলুদ শরীফ বানাতে বসেছো একটু শুনে রেখে দাও এইরকম নেতা দুনিয়া আসেনি আর আসবে না শিশুবেলায় তখন হুজুর আমার বিছানাতে শুয়ে রয়েছে আকাশে চাঁদ উঠেছে নবী আমার সুন্দর চাঁদের দিকে নূরের আগুনটাকে তুলে যখনই ডান দিকে ইশারা করে রসুলুল্লাহ ইশারা উদ্যমন করে চারটা ডান দিকে যায় রসুলুল্লাহ যখন বাঁ দিকে ইশারা করে চাঁদটাও বাঁ দিকে যায় অর্থাৎ শিশু নবীর আগুনের ইশারা আমার চাঁদ ও গোলামীর পরিচয় দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার তকবীর দিতে হবে না জশনে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ জশনে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন দিবস বলুন জিন্দাবাদ নারী দিবে এই নেতা ছেড়ে দেবেন বলুন না গো ছেড়ে দেন দুনিয়ায় ওই বললাম ঈসা নবী চলে যাওয়ার পরে শয়তান ফাঁকা মারবে সব লোকেদের ঘরে ঈসা নবী থেকে সরিয়ে আল্লাহ থেকে সরিয়ে তার মুরিদ করে নিয়েছিল আজও শয়তান অনেক বক্তাকে মলি সাহেবকে পীর সাহেবকে পীরজাদাকে মুফতিকে মাওলানাকে বা অনেক সাধারণ লোককে পয়সা দিয়ে সব চালা ফিট করে রেখেছে তাদেরও কাজ ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র আমার রসুলের প্রেমিকগুলোকে শয়তানের মুরিদ বানানো করছে না করে এখন আকাশে তো মেঘলা মেঘলা ভাব হচ্ছে গো পানি হলে পালাবে না তো যদি পালাবার হয় আগে চলে যাও কেন আমি ওই কাপুরুষ মুসলমানকে লিয়ে চলতে রাজি নয় যে মোহাম্মদ রসুলের নাম যেখানে আলোচনা হয় ওই মাহফিল ছেড়ে দিয়ে পালায় ভুল বললাম তাহলে আগে চলে যাও কারণ আল্লাহর পরীক্ষা হতে পারে আল্লাহ বিভিন্ন দিকে পরীক্ষা করে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে হঠাৎ করে হুড়মুড় করে পানি দিয়ে চারিদিকে বাস ফাস ফেলে চেক করে দেখতে পারে ঠিক আছে কিনা করতে পারে সেই জায়গায় আমি ওই রকম লোককে ভাই পছন্দ করি না কারণ আমরা জন্মিছি শুধুমাত্র মুহাম্মদ সাল্লামের গোলামি করব আল্লাহর দাসত্ব করব তাই জোরে বলুন সুবহানাল্লাহ অন্য কোন কারণে আমাদের জন্ম হয়নি ভুল বললাম আরে আমার নবী পাকে চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুজুর আবার ঘুরতে লেগেছে এ নবী সাহেব শুনে কে দাও এই মাসের 12 তারিখে আমার নবী এসেছিল তিনি কত বড় শাইনশা ছিলেন বাদশা ছিলেন কি সম্মান কি মর্যাদা ছিলেন বাবারা আম্মা আমিনা বলতে লেগেছে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে খবরের মধ্যে একটা যুবককে দেখতে পেলাম আমার শরীরটা এমন করে ভয়ে খাবড়ে গেলাম ঘুমটা ভেঙে গেল চোখটা খুলে দেখলাম যে বাচ্চা যে যুবকটে খবে দেখতে ছিলাম ওই যুবকটা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে আমি আমিনা খাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে বলতে লাগলো মা আমিনা আপনি খাবড়াবেন না আমাকে মা বলে সম্বোধন করে
করাতে আমার খবরটা থমকে গেল। ওই সময় যুবকটা বলেছিল, মা আমিনা রে, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, মানব আকারে দুনিয়া এসেছি আপনাকে মেসেজ দিবার জন্য। ও মা আমিনা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে। এ মা আমিনা রে, খুশি সংবাদ দিদি মা আমিনা, তোমার গর্ভে কে আছো জানো? আম্মা আমিনা বললেন, না জানি না। ও মা আমিনা, যার উম্মত হওয়ার জন্য ঈসা নবী দোয়া চেয়েছিল, যার উম্মত হওয়ার জন্য তামাম নবীরা দোয়া চেয়েছিল, ও মা আমিনা রে, তোমার গর্ভে আল্লাহ পাকের দস্ত রয়েছে। এইভাবে আলোচনা করছে, সবাই শুনছে, খুশি হচ্ছে। আচ্ছা, আপনারা খুশি হচ্ছেন? একই নবীর কথা তো, একই কথা, আবার পরের বছর যে লিয়াছেন আমি তো এই কথাই বলবো। খুশি হচ্ছেন? ঠিক বলছেন। আচ্ছা, আপনার অন্তরের খবর তো আমি জানি না, কে জানে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকের জান আছে, যার যার দিল আমার নবীর কথা শুনে খুশি হচ্ছে, আল্লাহর কসম, তাকে তাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, আল্লাহ জান্নাত করেছে শুধুমাত্র তার দোস্তের জন্য। জোরে বলুন, সুবহানাল্লাহ। সব কায়নাত তৈরি করেছে আল্লাহ, কে তৈরি করেছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার সৃষ্টির উপরে পাওয়ার নামা দিয়েছে, তার সৃষ্টির উপরে আল্লাহ রাসূলকে বণ্টন করার, ভাগ করার, জনগণকে দিবার অধিকার আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন, সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি মালিক হলেন আল্লাহ, আর বণ্টন করার পাওয়ার হলো রাসূলুল্লাহর। জোরে বলুন, সুবহানাল্লাহ। আমাকে ভুল বুঝছেন না, আমি আমার বাপের কথা বলতেছি না, আল্লাহর কথাই বলছি, রাসূলের কথাই বলছি। আর এইভাবে আমার নেতার আলোচনা করতে ছিল, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই সময় আমার নবী তাসলিম নিয়ে আসেন ওই মাহফিলে, আমার নেতাকে দেখে রাসূলুল্লাহ চাচা সহ সবাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তাজিম করে সালাম দিল, আল্লাহ নবীকে আহ্বান জানালো, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, আপনার মাওলুদ শুনি বানাচ্ছি, হুজুর আপনি মাহফিলে এসে বসে যান। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা ও আমার চাচা জাদি আব্বাস, আমি রাসূল যা দেখি আপনারা তা দেখতে পান না, আমি নবী অবশ্যই আপনাদের মাহফিলে বসবো, আমি আপনাদের মাহফিলে আসবো, কেন আল্লাহ আমাকে দেখাতে এনেছে। আপনাদের মাহফিলে আপনারা শুধু বসে আছেন তা নয়, আপনাদের মাহফিলে আল্লাহ পাকের হাজারো কোটি রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এটা বলে শান্ত হন না, এ আমার সাহাবার শুনে রেখে দেন, আমি নবী আমার আগমনের মওলুদ করছে, আমার শিশুবের আলোচনা মাহফিল করছে, আমার আগমনের জলসা করতে লেগেছে, আমি নবী জানিয়ে দিই, আমার মওলুদ শরীফ যারা বানাবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের সম্মান দেবে, আমার মওলুদের তাজিম করবে, আমার মওলুদে এসে বসবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের শরীফ হবে। আমি নবী পা জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাতি, কাল কিয়ামতের কঠিন মাশরের দিনে যেদিন বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, যেদিন নাফসি নাফসি করতে লাগবে, মাথার এক বিদেশ লেখা তখন সূর্য আল্লাহ নামিয়ে দেবে, জমিনটা লোহা থেকে গরম হয়ে যাবে, যেমন লোহাই লোহা গরম দিলে আগুনে লোহা দিয়ে পুরে পুরে লাল হয়ে যায়, জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে। আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, আমার মওলুদের তাজিমকারী, আমার মওলুদের বানানেওয়ালারা, আমার মওলুদ সেই ব্যাসা খুশি করানেওয়ালারা, আমি নবী পার, আমার জন্য খুশি হবে তারা, আমার কথা শুনে খুশি হবে তারা, আমারই মাহফিল বানাবে তারা, ওয়াজাবাত লাহু শাফাতি, এই কঠিন দিন আমি নবী তাদের শাফাত করাটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন, সুবহান। তাহলে বলুন, কার মাহফিলে বসেছেন?
হয়তো দুদিন পেতে দেরি হতে পারে কিন্তু এখানে যেটা পাবেন চিরস্থায়ী শান্তি পাবেন এই মাহফিলে বসার জন্য দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনেক জায়গায় বসি খারাপ জায়গা থেকে দূরে থাকাই ভালো খারাপ সহবত থেকে দূরে থাকাই ভালো কিন্তু এই জায়গায় বসেছেন এটা একটা নিখুঁত ভালো পবিত্র জায়গা এখানে বসলে যখন এত লাভ তাহলে এইটাকে বিরোধী করে যারা বন্ধ করতে চায় তাদের কি হবে বলুন কখনো ভেবে দেখেছেন সাধারণ দুনিয়ায় নিজের স্বার্থে সাধারণ দুনিয়ায় নিজের কৃতিত্ব টিকাতে গিয়ে সাধারণ দুনিয়া জমিনে নিজের মস্তানিকে বাস্তবায়ন করতে গিয়ে আজও দুনিয়া জমিনে ঈদে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন বন্ধ করা ষড়যন্ত্র চলছে না চলে না মাফ করবেন আমাকে দুনিয়া সবাই যদি আমাকে ছেড়ে দেয় আমার আব্বারা ভাইরা অস্বীকৃতি হচ্ছে কি যে কথা বলছিলাম এই নেতার মাহফিল বন্ধ ষড়যন্ত্র হচ্ছে না হয় বলুন হচ্ছে না হয়নি আমি যদি ভুল বলি বলবেন যে না আব্বাস সিদ্দিকী আপনি তো ভুল কথা বলছেন এসব তো হয় না অনেক রকম চক্রান্ত চলছে বিশেষ করে যদি আবার আব্বাস সিদ্দিকী কোনো মাহফিলে যায় সেই মাহফিলে তো ব্যাস যেমন হোক করে বন্ধ করার প্ল্যান করছে তবে আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকীকে যারা দাওয়াত করে তাদের কলজি একটা নাই আল্লাহ স্পেশাল কলজি দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি জানি তার আব্বাস সিদ্দিকীটা বড় ফ্যাক্ট হচ্ছে আব্বাস সিদ্দিকী রসুলের গোলামি করে নবীর কথা বলে এটাই হলো বড় ফ্যাক্ট ঠিক না বেটি আর আমাকে বাধা দিয়া হয় কেন চলে আসুন আলোচনা শুনলেই বুঝতে পারবেন কেন বাধা দিয়া হয় বলবো আমি যখনই আলোচনা করবো বাবারা আজ থেকে দেড় হাজার বছর আগে বাড়ির বিউলাম সোমা সুবি সাথে সোমা দুনিয়া থেকে যখন আমার নবী এসেছিল ওই সময় দেখা যায় 360টা হাতে তৈরি করা নকল খুদা তৈরি করেছিল তারা তার উপাসনা করতে লেগেছিল নাম দিয়েছিল উস্তা নাম দিয়েছিল খবর নাম দিয়েছিল লাল এইভাবে তার উপাসনা করত নেতৃত্বে ছিল তারা নিজেদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পুঁতে দিত তারা নিজেদের স্ত্রী বলে কিছু ছিল না নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছিল গরিবদের বাঁচার কোন অধিকার ছিল না হাতে কোন কয়েকটা নেতা ছাড়া কয়েকটা মুড়ল ছাড়া সবাই ছিল তাদের দাস দাসী যখন খুশি হত্যা করে দিত যাকে খুশি বিচার ব্যবস্থা ছিল না ওই নেতাগুলোর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মিথ্যা জেল দানে ধরে দিত যেটাকে আজকে আমরা জেল বলি তখন জিন্দান বলা হতো তাদেরকে বাজারে গিয়ে বিক্রি করা হতো এ যুবকেরা আল্লাহ দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মানুষকে বোঝাতে লাগলো বাবারা তোমরা নিজেদের হাতে তৈরি করা নকল খোদার উপাসনা করো না গো তোমাদের মালিক হলো একজন আল্লাহ তিনাকে কেউ দেখে না তিনি কারো সমকক্ষ না তিনাকে কেমন দেখতে কেউ জানে না তার কাল্পনিক কোনো ছবি নাই তার ফটো নাই মূর্তি নাই তার ভাস্যকর কিছুই নাই তার সঙ্গে কারো মিশাল চলে না বাবারে কোনো বন্ধ করে দাও বাবা তোমরা নিজেদের মেয়ে গুলোকে হত্যা করো না যার ঘরে নারী সন্তান হয় এর মানে মহান স্রষ্টা জানিয়ে দিল এ বিশ্বের মানুষ তোমার ঘরে তোমার প্রভু আমি নারী দিয়েছি এর মানে অশুভ নয় নারী দিয়ে বুঝিয়ে দিলা তোমার ঘরে শান্তির পাইগম পাঠালা তাহলে নারী কি শান্তির পাইগম গো এটা যখনই বলবো যারা নারীদের বিরোধী নারীকে ভোগের পাত্র বানিয়েছে
নারী কি ইউজ করে তারা কি ভাই আমার উপরে খুশি হবে বলুন না ভাই তারা আমাকে চেষ্টা করবে না রুকা আপনাদের মহল্লায় শরিয়াতের হুকুম হলো নিজের মহল্লা কেন এখন এটা আদিম যুগ নয় বর্তমান সময়ে ফজরের সময় দেখবেন 10 মাইল দূরে রাজা না মাই আছে ওজনে শরিয়াতের মাসলা হলো নিজের মহল্লা রাজা আবার এটা ফতোয়া দেবেন যারা এক কোরআন এক প্রভু এক নবী এর পরও আমাদের পথে ইখতিলাফ দেখে শিক্ষালিন কিছু কিছু জিনিস তাহলে আমার বিরোধী কেন হচ্ছে বুঝতে পারছেন তো ভাই যারা নারীর ঘরে বিহায় আপনার দিকে নিয়ে যেতে যায় যারা নারীর ঘরে বিপদ করতে চায় যারা নারীর ঘরে ভোগের পাত্র বানাতে চায় তাদের বিরুদ্ধে আমার রসুল ছিল নারীর ঘরে বর্জ্য বিবাদের রসুল এসেছিলেন যে সময়ে নারীদের জন্য পুঁতে দেওয়া হতো রসুল বললেন নারী যদি কারো ঘরে জন্ম হয় তার মানে রহমত ও শান্তির পয়গম মহান রব্বুল আলামিন দিল জোরে বলুন সুবহানাল্লাহ যে সময়ে নারীদের কোনো মর্যাদা ছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন বাবারা এক মানুষ জিজ্ঞাসা করছে হুজুর আমার সবথেকে হককার বেশি রাসূল বলছেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাপের যে সময় নারীর কোনো মর্যাদাই ছিল না আল্লাহ রাসূল এসে কি বললেন নারীর মর্যাদা মা তো নারীর জাতের বাবা নারী তো নাকি তার মর্যাদাকে তিন গুণ দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিছু মানুষের ভুল ধারণা আছে ইসলাম নারীকে ছোট করেছে আরে অশিক্ষিত মূর্খ বর্বর জ্ঞান যে বিষয়ে থাকে না সেই বিষয়ে জ্ঞান অন্বেষণ করতে হয় জ্ঞান অর্জন করতে হয় না জেনে কথা বলতে নাই ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে অনেক বলছেন না দেয়নি কেন নারী বাপের সম্পত্তি হাফ পায় ভাই ফুল পায় কিন্তু এই মূর্খ কোন এক বড় দেখলো না নারী শুধু পুরুষ শুধু বাপের সম্পত্তির ভাগ পায় নারী কিন্তু বাপের থেকে পায় মায়ের থেকে পায় স্বামীর থেকে পায় ছেলের থেকে পায় কথা বুঝে আসছে না বলে কত দিক দিয়ে পাচ্ছে এটাকে কিন্তু আলোচনা করে না তাহলে আজকে এই কথাগুলো যখনই বলবো তখন যারা ইসলামের দুশমন তারা আমাকে রুখতে চাইবে না চাইবে না বারে ইসলামের দুশমন মানে যে সে দাড়ি চাইতে হবে এমনটা নয় দাড়ি ওলাও হতে পারে ইসলামের দুশমন মানে যে প্যান্টা কলাই হবে এমনটা নয় পুরো ফেরেশতাদের মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে ঘুরতেও পারে এবারে এইটা যখনই বলে দিই সমস্যা হবে না হবে তাহলে বলে না এবার ধোকায় পড়ে তোমরা বিপদে পড়ো কি গো খারাপ লাগছে এই জন্য সমস্যা সমস্যা কোথায় না মসজিদে আজ করতে করতে বলে কি বলে আল্লাহ নবী কলেমা প্রচারের পরে নবী আমার সর্বপ্রথম যে আন্দোলনটা করেছিল ওই আন্দোলন হলো শিশুদের অধিকার নারীদের অধিকার এই তো নয় দেখলে রাজনীতি শুরু কর দিয়েছে কিছু মানুষ বলে না বলে গরিবদের খেটে খাওয়া মানুষদের জন্য লড়াই করেছে আল্লাহ নবী আইন করে দিয়ে গেছে এ বিশ্বের মানুষেরা আমাকে যারা ভালোবাসবে তোমাদের যারা দিন মজুরি করবে লেবারি করবে তোমাদের কাজ কারবার করে দেবে তাদের খাটনির পরে গায়ের খাম না শুকুবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে তার পারিশ্রমিক খাম শুকুবার আগে দিতে হবে আল্লাহ নবী এই শিক্ষা দিয়েছে যারা গরিবদের ঘরে লোটে ভ্যানালার পয়সা ঝেড়ে খায়
তারা বলবে আব্বাস সিদ্দিকী আসতে দেবে ভাই। কেন রাসূল বলছেন ঘাম শুকোবার আগে মেহনত যে করেছে তাকে পয়সা দাও। আর যারা 100 টাকার জন্য এক মাস ঘোরায় ধরে রেখে যাবেন তাহলে বলেন এই আজ বন্ধ করদি, আর বন্ধ না করলে বললি তো সমস্যা। আর লাস্টে কোন দিশে খুঁজে না পেলে আমার সুই কে মিশছে দেখ তাকে ধরে টান, তাই তো নাকি উচ্চ মন খারাপ করো না গো যুবকেরা, মন খারাপ করবেন না আপনারা মায়েরা, মন খারাপ করবেন না বোনেরা। ইতিহাস পড়ে দেখে নিন আল্লাহ নবী যখন এইভাবে আন্দোলন করতে লাগলো, নাই কথা বলতে লাগলো, সত্য কথা বলতে লাগলো, জালিমা বুঝল উৎমা সাইবা আমার নবীকে রুখতে পারছিল না। কারণ নবী একটা বড় খানদানে ছেলে ছিল, কোরআন সন্তান ছিল, তার বাপ দাদারা বড় বড় মানুষ ছিল, এই জন্য তারা দেখতে লাগলো মুহাম্মাদের সঙ্গে কারা মিশে দেয়, মুহাম্মাদের কাছে আসছে কারা দেয়, মুহাম্মাদের সুপুতে যাচ্ছে কারা দেয়, তাদেরকে ধর। ওই সময় তারা কি করেছিল, সাহাবা হুজুরদের ঘরে জুলুম করেছিল, যারা আমার নবীর দরবারে যেত তাদেরকে কেমন জুলুম করেছিল। এ যুবকেরা আল্লাহ নবীর দিন মানতে গিয়ে রসুলকে ভালোবাসতে গিয়ে সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে দেখো। আজ নবীর গোলাম তোমাদেরকে দাওয়াত দিই, আসো সেই নবীর অনুসরণ করো। একমাত্র নেতা হলো মুহাম্মদ রসুল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্য কাউকে মানা যাবে না, আল্লাহ তোমার জন্য মডেল করেছে আমার নবীকে, অন্য কারো অনুসরণ করা যাবে না, আল্লাহ তোমার জন্য মডেল করেছে আমার রসুলকে। তাই বুঝে দিয়ে যায় আল্লাহ সৃষ্টি চোখ পেয়েছো, আল্লাহ সৃষ্টি হাত পেয়েছো, আল্লাহ সৃষ্টি পা পেয়েছো, আল্লাহ দুটো কিডনি দিয়েছে হাড় দিয়েছে। এ যুবকেরা ভুলে যেও না গো, মৃত্যু একদিন একদিন হবে, আল্লাহ তোমার কাছ থেকে কিন্তু হিসাব নিকাশটা নেবে, সেই দিন তুমি কি জবাবটা দেবে। বড় আফসোসে পড়ে যাবে গো, জাহান্নামের সব থেকে কম শাস্তি হলো একটা জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে, সেই জুতের তাপেতে মানুষের নামদার গিলুগুলো গলে গলে পড়বে, আবার অটোমেটিক তৈরি হবে, আবার গলে 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 পড়বে। সামান্য দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন জাহান্নাম না হয়ে যায়, তাই বুঝিয়ে দিয়ে যায় পীরের ঔলাদে নবীর খান্দা নবীর ঘরের ছেলে বলে দিয়ে যায় পরিবর্তন হওয়ার চেষ্টা করো। কাকে ফলো করছো, কার দিকে যাচ্ছ, কার দিকে সারা দিচ্ছ, কাউকে ফলো করলে হবে না গো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোন পীর সাহেবকে মারলে হবে না, কোন পীরজাদাকে মারলে হবে না, কোন মুফতিকে মারলে হবে না, কোন আলিমকে মারলে হবে না, কাউকে মারা যাবে না। পীর সাহেব নবীর কথা বলে ওই পীরকে কাজে করে নিয়ে ঘোরো, মদিনাওয়ালা দোয়া করবে। আলেম যদি নবীর কথা বলে ওই আলেমকে কাজে নিয়ে ঘোরো, মদিনাওয়ালা দোয়া করবে। মুফতি যদি নবীর কথা বলে ওই মুফতিকে আদর করো, মদিনাওয়ালা দোয়া করবে। ইমাম যদি নবীর কথা বলে ওই ইমামকে সম্মান করো, মদিনাওয়ালা খুশি হয়ে যাবে। কারো কথা চলবে না, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, মেয়ের বিয়ে দেবে নবীকে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, গায়ের মুসলমানের সঙ্গে মিশবে নবীকে দেখো, দেশকে ভালোবাসবে নবীকে দেখো, রাষ্ট্র চালাবে নবীকে দেখো, রাজনীতি যদিও করো নবীকে দেখো, নবীকে দেখো। কারো কথা চলবে না, জমিন যার আইন চলবে তার, আল্লাহর রাসূল যারা অন্য কাউকে মানা আমাদের নাজাত কখনো হতে পারে না, যে উঠতে বসতে চলতে সর্বসময় নবীকে মানবে সেই তো নাজাত পেয়ে যাবে। বাপ ভারতবর্ষে আমার স্বাধীন আছে তো নাকি আমার নবীর দিকে লোককে বলার জন্য, আমার নবীর কথা বলা, আমার কওমের মানুষকে বলা যে বাবা কোরআন ছাড়া পথ নেই, নবী ছাড়া রাস্তা নেই, এ বলা কি ভয় লাগছে নাকি ভাই? অধিকার আছে না?
প্রত্যেকই যদি তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তা আমি আমার স্বাধীনভাবে পালন করার অধিকার তো আমার দেশ আমায় দিয়েছে হয়তো কারো হাতে পাওয়ার গেছে কারো হাতে ক্ষমতা আছে ক্ষমতার জোর দেখাতে পারে আমরা দেশের বিরুদ্ধে কোনোদিন যাই না আর যাব না যে ক্ষমতা দেখি আমার ইসলামকে রুখতে চাইবে তাকে দুনিয়া থেকে মুছে দেব কিন্তু আমার ইসলাম জিন্দা ছিল আছে থাকবে আরে দেশ এ ভারতের জন্য আগেও রক্ত দিয়েছি আজও রক্ত লাগলে দেব কালো লাগলে দেব তারা এই পবিত্র ভারত কালো আল্লাহর আলী গরিবের নওয়াজের ছিল কালো দাদা হুজুরের ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত ভারত আল্লাহ ওয়ালাদের থাকবে জোরে বলুন সুবহান ভাইরা আমার আওয়াজ বুঝবেন আওয়াজ শুনবেন না আওয়াজ বুঝবেন আমার কথা বুঝতে পারছেন তো